আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। আজ আমি আপনারা লগে গার্ডেনিং এর আরেকটা ভিডিও শেয়ার করলাম। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আপনারা লগে আমি কি তার ভিডিও শেয়ার করব। তো আশা করি আপনারা আমার লগেও থাকবা ভিডিও শেষ পর্যন্ত। তো এখানে দেখতে পারা আমি আমার বেগুন গাছ দেখাইলাম, মাশাল্লাহ। এগুন হয়তো বা দেড় থেকে দুই মাস অত বড় হয়েছে। তো এগুলো আমি মে মাসের 20 তারিখ হয়তো বা আমি 20 থেকে 4000 মিনিট করিয়া লাগাইছিলাম। আমার ইচ্ছা আসিল না মানে এবছর বেগুন গাছ লাগানোর, কারণ তো পরে দেখলাম যে আমার গার্ডেনও আমি সব গাছ সব ধরনের গাছও লাগাইছি, খালি বাকি রয়েছে বেগুন গাছ। হয়তার বেগুন গাছও লাগাইলাই। তো পরে আমার কাছে বেগুনের কোনো সারা মানে বীজ আসিল না। তো আমি গার্ডেন সেন্টারে গেছিলাম, দেখা গেছে দাম মানে এর চেয়ে অনেক অনেক ছোটো, 2 পাউন্ড ইঁচ। হইতে আর আমি এমনি বীজ কিনে আনিলাই। তো এই থেকে আমি বীজ কিনে আনছিলাম, আনার পরে আমি 20 থেকে 4000 মিনিট করে লাগাইছি। তো প্রায় দেখা গেছে 1 মাস 20 দিনও আমার গাছ মাশাল্লাহ অনেক অনেক বড় হয়েছে। তো আইজ আমি আপনার লগে আমি শেয়ার করবো আমার বেগুন গাছের টপ কিলা আমি চেঞ্জ করি বা কিতা কিতা আমি দেই বেগুন গাছের টপ চেঞ্জ করার সময়, ওটু আজকে আপনার লগে আমি শেয়ার করবো। তো বেগুন গাছের টপ চেঞ্জ করার লাগে প্রথমই আমি দেখতে পারছেন বাকেট লইছি, আর এগুলার মাঝে দেখতে পারি আমি পুরাতন মাটি দিছি। এগুলো 2 বছর আগের পুরাতন মাটি, এগুলা দিয়ে আমি বেগুন গাছের টপ চেঞ্জ করবো। দেখতে পারছেন প্রথমই আমি পুরাতন মাটি দিছি, আর ওখানে আমি দেরা মিরাকেল গ্রো অর্গানিক কম্পোস্ট ওখানে দেওয়া দুইটা মাটির পালা করে আমি মিক্স করে নিমো দেখতে পারা। তো আমি আগে সবগুলা টপ একসাথে আগে রেডি করবো, পরে আপনার লগে আমি বেগুন গাছের টপ চেঞ্জ করা শেয়ার করবো। তো এখানে দেখ আমি সবগুলা মাটি নতুন আর পুরাতন মাটি আমি মিক্স বা বালা করে মিক্স করে নিছি, আর ওখানে আমি একে একে সব ধরনের ভিটামিন মাটির সাথে মিক্স করিয়া দিমো। তো প্রথমে আমি দিছি মিরাকেল গ্রো প্লান্ট ফুড দেখতে পারছেন, সবসময়ের মতো আমি যেগুলা ইউজ করি ওগুলো আজকেও আমি ইউজ করবো, আজকে আর নতুন কিছু নাই দেখতে পারা। আর ওখানে আমি দেরাম ফিশ ব্লাড এন্ড বন দেখতে পারা। তো এগুলা শেষ হয়ে গেছে কি আমি সময় করে একদিন গার্ডেন সেন্টার থেকে কিনে আনতাম হইব, যেহেতু আমার আরও আরও অনেক অনেক গাছ আছে বা দেখা যায় আমি এমনিও গাছের মাঝে খাবার দেই। তো আমার এগুলো আরও লাগবো দেখতে পারা। তো সেমভাবে আমি স্টোভের মাঝে দেরাম দেখতে পারছেন আপনারা। আর ওখানে আমি দেরাম বন মিল দেখতে পারা। তো এর আগে আমি দিছিলাম চিকেন মেনুর, তো চিকেন মেনুর এগুলো শেষ হয়ে গেছে কি দিস টাইম আর আমি চিকেন মেনুর ইউজ করলাম না। দিস টাইম আমি চিকেন মেনুরের পরিবর্তে আমি বন মিল ইউজ করলাম দেখতে পার আপনারা। আর ওখন আমি দিমো দেখতে পারা ইউজ করা টি ব্যাগ আর এক্সেল। আমি এক্সেল যেগুলোগুলোর হাতের সাহায্যে একটু কিতা করে নিছি, আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়া একসাথে মিক্স করে দিতে পারবা। তো যেহেতু আমি একটা মানে এক কিতার মাঝে দিমো যার কারণে আমি এখানে মিক্স করে নিছি দেখতে পারছেন। তো সবগুলা টপ আমি সেমভাবে রেডি করলাম দেখতে পারা।
যাতে আমার লাগে ইজি হয় সবগুলা টব টুকি, মানে ছোটো টব থেকে বড়ো টবও ইজিভাবে দিতাম পারি, যার কারণে আমি সবগুলো একসাথে রেডি করলাম। তো আমার রেডি হয়ে গেছি কি, ওখানে আমি এখে এখে সবগুলো মিক্স করবো আর একটা একটা করে আমি টব চেঞ্জ করবো দেখতে পারা। মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগে বেগুন গাছ দেখে। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে, আর সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আপনারা দেখতে থাকুকা এখে এখে আমি সবগুলা বেগুন গাছে টপ চেঞ্জ করাম আর আপনার লগে আমি শেয়ার করাম। তো আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছ 1.5 মাস হয়তো বা ওই বয়স গাছের, তারপর আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় হয়েছে। মাঝখানেও আমি একদিন খালি জাস্ট বেবি বায়ু দিছিলাম আর কোনো ধরনের প্লান্ট ফুড দিছি না। তো এখন যেহেতু আমি টব চেঞ্জ করাম আর টবের মাটির সাথে আমি অনেক ধরনের ভিটামিন দিছি বা ফার্টিলাইজারও দিছি, তো আমার আশা যে 7-10 দিনের ভিতরে আমার গাছ আলহামদুলিল্লাহ আরও অনেক বড় হইতো যদি আল্লাহ গাছটারে বাঁচাইয়া রাখেন। আর যে সময় বেগুন ধরবো অবশ্যই আপনার লগে আমি শেয়ার করবো, আর আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে আমার গাছের মাঝে আমি কোন খাবার দেই। আর এই ভিডিওটা অলরেডি আমার প্রায় 7 দিন আগের ভিডিও, যেহেতু আমি গার্ডেনিং ভিডিও আপনার লগে শেয়ার করলাম, তো দেখা যায় সবগুলো ভিডিও একটার পর একটা দিতে গিয়ে আমার অনেক লেট হয়ে যায় গিয়ে, তো যার কারণে আমি সময় মতো ভিডিও আপলোড দিতাম পারি না। দেখতে পারা আমি একে একে সবগুলা বেগুন গাছ ছোটো টপ থেকে বড় টপ দেরাম আর সাইডে দিয়ে কিছু নতুন মাটি দেরাম, গাছটা সাইড কভার করিয়া দেরাম দেখতে পারছেন। তো যে সময় বেগুন ধরবো আর গাছের মাঝে আমরা বেগুন ফাড়ি আনিয়া সুটকি দিই বিরিয়ানি খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, বড় মাছের সুটকি দিই। তো আমি এমনি বেগুন আমার অত বেশি পছন্দ না, যে সময় গাছ বেগুন ধরে ও সময় কিন্তু শোল মাছের সুটকি দিই, আলু দিই বিরিয়ানি খাইতে অনেক অনেক ভালো লাগে। তো ফাইনালি সবগুলা বেগুন গাছের টপ চেঞ্জ করা হয়ে গেছে গিয়ে মাশাল্লাহ দেখতে পারা। আর এখন আমি কিছু পানি দিলাম, যেহেতু আমি গাছের টপ চেঞ্জ করছি কিছু পানি দিলাম আমি দেখতে পারা। আর আমি আশা করছি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার লাগে আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। তো তুমি পর্যন্ত আপনারা সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।